আসসালামু আলাইকুম। আপনার হয়তো দেখেছেন আমি আমার বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে এসে জন্মদিনের দাওয়াত পাইছিলাম, তাই জন্মদিনের দাওয়াত খাওয়ার জন্য রেডি হয়ে এই জন্য চলে আসছি। মোটর সাইকেলটা দেখতে পাচ্ছি, এই মোটর সাইকেলে আমার হাজার রয়েছে। এটা আমার আব্বুর মোটর সাইকেল। এই মোটর সাইকেলে করে আমি কলেজ স্কুল কলেজ সকলে গিয়েছিলাম। অনেক স্মৃতি এই মোটর সাইকেলে যা বলার বাহিরে। এখন আমরা যে আমার বাবার বাড়ি থেকে রওনা দিলাম গ্রাম, মানে কত সুন্দর, কত মনোরম পরিবেশ দেখেন, কত সুন্দর, একদম মনোরম পরিবেশ। এখন আমরা যাচ্ছি দাওয়াতের বাড়িতে। আমার দাওয়া তো বোনের জন্মদিন। জন্মদিন আমার তাও তো বোনের জন্মদিন, মানে ছোট বোনের জন্মদিন। ওখানে আমরা যাচ্ছি, তাই আমাদের গ্রামটাও আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, ভিডিও টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। শেষে অনেক মজার মজার ক্লিপ রয়েছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন। এই যে আমরা যাচ্ছি মোটর সাইকেলে, আমার মেয়েকে আগে দিয়ে পাঠাইছি, ওর নানু আর নানির সাথে ও চলে গেছে। এখন আমরা যাচ্ছি, ছেলেটা আমার একটু অসুস্থ, তো তাই আমরা একটু দেরিতে যাচ্ছি। এই যে আমরা এখন পৌঁছে গেছি, পৌঁছি আমার মেয়ে দেখেন ও খেলাধুলা করতেছে, আসি দেখি ও খেলাধুলা করতেছে। তারপরে সবাই যে খাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দুপুর দুইটা পার হয়ে গেছিল, এখন খাওয়া দাওয়া করতে হবে। সবাই খাওয়া দাওয়া করতেছে, অনেক আত্মীয় স্বজনকে ডাকছে, এখন সবাই এভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে। অনেকে আবার বলবেন জন্মদিন তো এভাবে করা যায় না। হ্যাঁ, আমাদের মুসলমানদের এভাবে জন্মদিন অনুষ্ঠান করা যায় না, তারপরেও কয়জনে মানে। তা অনেকে মনের আনন্দের জন্য, পরিবারের সবাই একসঙ্গে হওয়ার জন্য আর কি এটা করা। এই যে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। সবাই যে রেস্ট নিচ্ছে, আমার মেয়ে যে খেলাধুলা করতেছে, কত আনন্দ পাইতেছে। বাচ্চাদের জন্যই আর কি এটা আনন্দ, অনেক আনন্দ। বাচ্চারা অনেক আনন্দ ফিল করে, বেলুনগুলো দেখেন পেয়ে অনেক আনন্দ করতেছে। সব মিলে তো আজকের এই ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার মেয়ে মনে ওর কতদিনের পরিচিত বাড়ি, ও সবখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আর কি কেকটা কাটা হবে। জন্মদিনের মূল অংশটাই হচ্ছে কেক কাটার, সবাই কেক কাটার অপেক্ষায় থাকে কেকটা কখন কাটা হবে। অনেকে তো বাজে কমেন্ট করবেন সেটা আমি জানি, কিন্তু এখানে কিছু বলার মতো নাই, এখানে আনন্দ ফুর্তির জন্য আর কি। এই যে মোটা করে ছেলেটা দেখতে পাচ্ছে, ওটা আমার স্কুলের ফ্রেন্ড, এখন তাও তো ভাই হয়ে গিয়েছে। এখন ওই যে ও খাচ্ছে, আমি ওর ও খাবে, আমি করে দেখি ও কীভাবে খাইতে পারে, কীভাবে এত খেয়ে মোটা। আমি ওর একটু ভিডিও করার চেষ্টা করতেছি, কিন্তু ও বুঝতে পারে ও খাচ্ছে না। এখন এই যে শেষ পর্বে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিয়ে শেষ পর্যায়ে। এখন যে কেক কাটাটা শুরু হবে, কেকটা দেখুন কত সুন্দর, অনেক সুন্দর কেকটা। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ আরও বেশি ভালো। সব বাচ্চারা মানে সবাই এখন রেডি হচ্ছে কেক কাটার জন্য। এই যে আমার ছেলেটা কত অসুস্থ, অনেক অসুস্থ হয়েছে। আমরা মানে আসে রাত্রে, অনেক রাত্রে পৌঁছেছি, এসে এই যে অসুস্থ হয়েছে ছেলেটা আমার। এই যে এটা আমার ভাই, আমার ছোট ভাই, আমরা এক ভাই এক বোন। এই যে বার্থডে গার্ল, ইনি আমাদের বার্থডে গার্ল, আজকে এর জন্মদিন। দেখতে অনেকে আবার বলবেন অনেক বড়, কিন্তু বড় না, এর বয়স অনেক ছোট, কিন্তু এর সাইজে অনেক লম্বা হয়ে গিয়েছে।
এখন কে কাটবে, এই যে ওর বাবা মা মানে আমার তাওয়াই আর মাওয়াই, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এই যে এদের ফ্যামিলি মেম্বার, এরা সবাই, এরা তিন ভাই বোন আর আমার তাওয়াই আর মাওয়াই, সবাই এদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন মিলেমিশে একসঙ্গে থাকতে পারে। এদের ভাই বোনের তো মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এদের অনেক ভালো রিলেশন একটা। সবাই দোয়া করবেন যাতে সব সময় এভাবে থাকতে পারে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে। এখন আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছি, এখন কেকটা কাটা হবে। এটা আমার আম্মু, এখন কেকটা কেটে নেবে। এখন ওই যে কেকটা কাটা হবে, কেকটা কাটা শেষ হলেই আমরা একটু কেক খেয়ে বাসার দিকে রওনা দেবো, চলে যাব বাসায়। আজকের আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছেলেকে দেন কেক খাওয়া দিচ্ছে, আমার ছেলে খাচ্ছে না, কারণ ওর অসুস্থ, একটু কিছুই ভালো লাগতেছে না। যে ওর ভাই ওকে গিফট দিছে স্বর্ণের, কত ভরি জানি স্বর্ণের একটা গিফট দিয়েছে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।